রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার চলছে, আর সেই উন্নয়নের জোয়ারে ভেসে গেছে বাচ্চাদের খাওয়া দাওয়া আর পঠন পাঠনের আঁতুর ঘর। বাচ্চাদের রান্না হচ্ছে খোলা আকাশের নিচে, যেখানে বসে শিশুদের পঠন পাঠন করার কথা সেই বাড়ি ভেঙে পড়েছে। বহুকাল আগের ঝড়ে উড়ে গেছে তার টিন, খাবার জলের জন্য টিউবওয়েল ছিল, তাও দুবছর আগে নষ্ট হয়ে গেছে। জল খেতে যেতে হয় অনেকটাই দূরে। নির্মল বাংলায় এই বাচ্চাদের জন্য কোনো টয়লেট বাথরুম নেই, খোলা আকাশের নিচে শৌচকর্ম সারতে হয়। অঞ্চল প্রধান থেকে গ্রামের মেম্বার বছরের পর বছর ধরে প্রত্যেকের কাছে দরবার করেও মেলেনি সুরাহা। ঘটনাটি খানাকুলের ঘোষপুর পঞ্চায়েতের মালঞ্চ গ্রামের মির্জাপাড়া এলাকার 45 নম্বর বুথে। বছরের পর বছর চরম অবহেলাতেই চলছে 259 নম্বর ICDS সেন্টার। এখানকার কর্মী দীপালি বেড়া বলছেন, দুবছর ধরে জলের কল খারাপ, বারবার বলেও কেউ সারিয়ে দেয়নি। অন্যের বাড়িতে রান্নার জিনিসপত্র রাখতে হয়, প্রধান থেকে মেম্বার সবাই জানে, তারপরেও কোনো কাজ হয়নি। সমস্যা, আমার বাড়ি নেই, আমার টিউন নেই, আমার টয়লেট নেই, আমাকে অপরের বাড়িতে খাবার রেখে আসতে হয়, সেখান থেকে বয়ে বয়ে নিয়ে আসে খাবার করতে হয়। তারপরে অন্যজনের আজ দূর থেকে, অনেক দূর থেকে আমাকে জল বয়ে নিয়ে আসে রান্না করতে হয়। টিউল ছিল, টিউল দুবছর আগেই ভেঙে গেছে। টিউলটা বাগিয়ে দিতে বললাম, বাগিয়ে দিল না, দরখাস্ত দিয়ে দিয়ে আমি আর পাচ্ছি না। এখন চাইছি যে আমার পরিস্থিতি, বাড়ির পরিস্থিতি খুবই খারাপ, আমি নিজেও বসতে পারছি না, অথচ আমার বাচ্চার দিকে বসতে তো দিতে পারবোই না এই অবস্থায়, আপনি তো সবই দেখছেন। আর যে পড়াশোনার ব্যাপারটা, পড়াশোনার ব্যাপারটা রোজ আমাদের মানে 3-6 বছরের ছেলেদেরকে রোজ পড়াতে হয়। আমি এই পরিস্থিতিতে আমি কোথায় বসাবো, কীভাবে আমি পড়াবো? অথচ আমাদের সেন্টারে ছুটি কম, অথচ আমার দিকে যেখানে যা যেতে বলছে, যেখানে যা দরখাস্ত দিতে বলছে, সমস্ত সব কিছু করল। আর এক কর্মী বলছেন, বারবার বলেও কোনো লাভ হয়নি, তাই তিনি ভিডিও বার্তা দিয়েছেন। বাচ্চাদের এই দুরাবস্থা দেখে চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। স্থানীয় বাসিন্দা শাহানারা বেগম, রামিয়া বেগমরা বলছেন, বৃষ্টি হলে রান্না হয় না, কঠোর রোদে দিদিমণিদের রান্না করতে হয়, রোদ বৃষ্টিকে উপেক্ষা করেই ছেলে মেয়েদের পড়তে আসতে হয়, প্রশাসনের সবাই জানে, তারপরেও কোনো কাজ হয়নি। আমাদের দিদিরা এখানে রান্না করতে পারছেন নি, তাদের রোদ লাগছে, তারা বাচ্চাদিকে পড়াতে পারছেন নি, রোদে তারপরে ভেঙে পড়ে গেছে, ঝড়ে উড়ে চলে গেছে, এখানে বসতে পারছেন নি, রোদ লাগছে দিদিদিকে। চাইছি আমরা এখানটা যেন আমাদের সেন্টারটা ভালো করে একটা করে দিন, যেমন বাচ্চাদিকে পড়াশোনাও যেন হয়, রান্না খাওয়া যেন ঠিকঠাক যেন দিদিরা করতে পারে, মাথার উপর না রোদটা লাগতে পারে, এইভাবে একটু ভালো করে সেন্টারটা আপনারা বেগিয়ে দিন। সাথী কোথায় বসবে বাবা, কোথায় পড়বে বলো? এইসব সমস্যাই তো, এইসব ফাঁকে বসে আছে, এই তো ঘর ভাঙা, ঘর পড়ে যাচ্ছে, সেন্টারের লোকেরা তো একদম অ্যালাউ করছে নি, এই পার্টির লোক অনেক দিন থেকে নি তো হচ্ছে, হয়ে হয়ে আজকে একবারই অকেজে হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা মির্জা জিয়াউল বলছেন, কেবলই গল্প শুনেছি, প্রধান বলেছিল জমি দিলে বাড়ি তৈরি হবে, তারা জমির ব্যবস্থা করেছেন কিন্তু বাড়ি তৈরি হয়নি। তারা শুনেছিলেন 14 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে, সে টাকার কি হয়েছে তাও তারা জানেন না। একটার পর একটা নতুন কাহিনী তৈরি হচ্ছে, আর ছোট ছোট শিশুগুলো কষ্টে ভুগছে। প্রায় 5 বছর এই সেন্টারে নিয়ে আমাদেরকে অনেক রকমের গল্প শোনায় যে এই জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় ভালো রকম একটা সেন্টার হবে। আমরা এটাও শুনেছিলাম প্রধান মহাশয়ের সামনে কাছে যে একটা 14 লক্ষ টাকার স্কিম বেরিয়েছে সেন্টারে নিয়ে, আমাদেরকে একটা জায়গা দেখতে বলল, আমরা জায়গাও দেখেছিলাম, মেম্বারকে বলা হয়, আই থেকে 2 বছর ধরে জায়গা নেওয়ার জন্যে কথাবার্তা হয়, জায়গার যে মালিক তাকে আমরা রাজি করেছি জায়গা দেওয়ার জন্যে। তো জায়গাটা আমরা তো আর নেব নি, নিতে গেলে প্রধান আমাদের এই পার্টি থেকে করতে হবে সেন্টার, যেহেতু এই সেন্টারের অবস্থা প্রচণ্ড খারাপ, বাচ্চাদের এমনকি এই অবস্থায় যদি রান্না হয়, কোনো বাচ্চার যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা কে দায়ী নেবে? খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা বাগ অবশ্য বলছেন, উন্নয়নের জোয়ার হয়েছে ঠিকই, কিন্তু তারপরেও শিশুরা খোলা আকাশের নিচে অনেক জায়গাতেই পড়াশোনা করছে, সাবমার্সিবল বসানো উচিত কিন্তু বসানো হয়নি, জেলা শাসককে বলেছেন ব্যবস্থা হবে। এখানে বলার মধ্যে আমরা ICDS গুলো পাঠাচ্ছি, আমরা শুধু ঘোষপুর বলে নয়, আমার অনেকগুলো জিপি আছে যেখানে খোলা আকাশের নিচে আমাদেরকে চালাতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক।
আমার খারাপ, যেখানে শিশুরা বাচ্চারা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে, যেখানে তারা বড় হবে, শিক্ষা পাবে। আমরা অনেক অনেক ফান্ড থেকে আইসিডিএস করেছি, এখন কিছু বাকি রয়ে গেছে এখনও, যেটা আমরা আড়াইটিভে পার্সোনালভাবে নাম ডিএম ম্যাডামের কাছে অর্ডার নিয়ে নাম পাঠিয়েছি, আশা করছি হয়ে যাবে। আর জলের সমস্যা বলতে আমরা সাবমার্সিবল পরপর বসাচ্ছি, ওখানেও হয়ে যাবে, অসুবিধা নেই কিছু। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, তৃণমূল নেতারা উন্নয়নের জোয়ার দুয়ারের সরকার, আবার কখনো কখনো বলছেন উন্নয়ন নাকি দরজায় দাঁড়িয়ে আছে। তারপরেও যেখানে বাচ্চারা পড়াশোনা করছে তাদের মাথার উপর ছাদ নেই, খাবার জল নেই, শৌচাগার নেই। সভাপতি স্বীকার করছেন এক জায়গায় নয়, বহু জায়গাতেই এই সমস্যা। প্রধান ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না, ভিডিও ক্যামেরা দেখলে এড়িয়ে যাচ্ছেন। এরপরেও কি তৃণমূল নেতাদের উন্নয়নের বড়াই করা সাজে? নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।